কে ওখানে হাসতে থাকে বালা 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 এই মিয়াই ভাই জিনুকনগর কোন দিকে আরে মিয়া জিনুকনগর কোন দিকে আপনি আসলেন কোথা থেকে এখন এই ভবন থেকে ভূত প্রেত না তো এই ভবন থেকে এটা তো মন্ত্রপুত ভবন 200 বছর ধরে বন্ধ এর কোনো জানালাও নেই দরজাও নেই ওই যে দরজা কোথায় দরজা ওখানে একটু ভালো করে দেখেন তো ওখানে কোনো দরজা আছে কিনা হ্যাঁ দরজা কোথায় গেল ভূত থেকে যে সব পাগল ছাগল আসে আর ভাই না ভাই ভাই জিনুকনগর কোন দিকে ভাই ওই সুজাদান জিনুকনগর জিনুকনগর না যায় আপনি পাপ না যান অনেকটা পথ পাড়ি দিয়েছি আল্লাহ এ কি সব কি হচ্ছে আমার সাথে এ কি হচ্ছে আমার সাথে আল্লাহ পিছনে কেউ আছে নাকি পিছনে কেউ নেই সোজাই গিয়ে যাই সামনে তো জিনুকনগর এটা তো জিনুকনগরের রাস্তা এই তো জিনুকনগর পৌঁছে গেছি সবার আগে হুজুরের সাথে দেখা করবো হুজুর হুজুর কোথায় আছেন আপনি হুজুর হুজুর দরজা খুললেন তাড়াতাড়ি হুজুর হুজুর দরজা খুললেন তাড়াতাড়ি হুজুর হুজুর বাসেন আমাকে কি হয়েছে তোমার হাঁপাচ্ছ কেন ওরা আমাকে মেরে ফেলবে হুজুর কে মেরে ফেলবে তোমাকে আসো ভিতরে আসো হঠাৎ কি হলো তোমার আসো আসো ভিতরে বসো শান্ত হও ধীর স্থিরভাবে খাও কি হয়েছে তোমার আমাকে খুলে বলো গতকাল রাতে আমি কম্পিউটারে কাজ করছিলাম ওই সময় হঠাৎ করে কম্পিউটার মানে ঝামেলা হয়ে গেছিলো কম্পিউটারে কাজ করছিল না আমি লাইন খুলে দিয়েছিলাম তারপরে কম্পিউটার চালু ছিল কি বলছো এসব কিভাবে হলো এত কিছু আমি বুঝতে পারছি না হুজুর আচ্ছা আমার মনে হয় তুমি যে বাড়িতে থাকো ওই বাড়িতে কোনো সমস্যা আছে হয়তো অবশ্যই আছে না হলে এত কিছু কিভাবে হচ্ছে আচ্ছা আমি যে তোমাকে প্রতিদিনের আমলটা করতে বলেছিলাম সেই আমলটা কি তুমি নিয়মিত করো না হুজুর অনেক দিন হলো রাতের আমলগুলো ঠিকমতো করা হচ্ছে না এই জন্যই তো সমস্যাটা হয়েছে তুমি যদি প্রতিদিন নিয়মিত সূরা নাস ফালাক এবং সূরা বাকারার শেষ দুই আয়াতুল কুরসি যদি পাঠ করে যদি প্রতিদিন ঘুমাও তাহলে তো এই ধরনের সমস্যা হওয়ার কথা নয় আচ্ছা দাঁড়াও আমি বিষয়টা দেখছি ইয়াসিন ইয়াসিন তুমি ওহিকে নিয়ে আমার আসনে বসাও আমি অজু করে আসছি হ্যাঁ ওকে নিয়ে যাও যাও তুমি বসো ওর সাথে এমন হলো কিন্তু আমি সব কিছু শিখিয়েছিলাম যাক মাশাল্লাহ ইয়াসিন তো অনেক সুন্দর করে আসনটা গুছিয়েছে এই তো পুজো চলে এসেছে বাহ এটা তো হাতের কাছেই রেখেছি আসেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম জিন্দা আমি তোকে সার বানাবো জিন্দা থাম শান্ত হ বলছি হিন্দা কেন করছে এসব হুদাটাকে দিয়ে এসব পারছে কাউকে সারব না এই হুদাটাকে যেটা হিন্দাকে জিজ্ঞাস কর ঠিক আছে তুই যা ইয়াছিন তাকে ধরে তোলো ওহির মনে হচ্ছে জ্ঞান ফিরলো জি হুজুর ওহি কি অবস্থা কেমন লাগছে তোমার এখন উঠে বসো ও কেন এসব করছে সেটা তো আমি সঠিক জানি না তবে বেনিহুদা তাকে দিয়ে এসব করাচ্ছে আমাদের হিন্দার সাথে কথা বলে এই বেনিহুদা সম্পর্কে জানতে হবে তাহলে কিন্তু আসল রহস্য বোঝা যাবে চলো আমার সাথে তোমার বাড়িতে আমি যাব তাহলে সব কিছু বোঝা যাবে আল্লাহ কখনোই অভিযোগ করবো না কেন তুমি এমনটা করছো শুধু এতটুকুই চাইবো আমাদেরকে সাহায্য করো হুজুর এই যে এই বাসা ভাড়া নিয়েছি বাসাটা খুবই সুন্দর আপনি আগে যান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হুজুর মনে হয় কোনো কিছু অনুভব করতে পেরেছে হুজুর এই ঘরের ভিতরে সকল ঘটনা ঘটছিল আর কি এইখানে তো আমি পড়ে গেছিলাম এইখানে অনেক রক্ত ছিল রক্ত কোথায় গেল আমি হচ্ছে বাথরুম থেকে এখানে ওদের কিছুটা দেখছিলাম আর
এখানে সব কিছু হয়েছে আর কি, যে এই কম্পিউটারে কাজ করতেছিলাম আর এই চেয়ারটা ধাপ করে পিছনে চলে যায়, তারপরে হচ্ছে যে মাথা মনে আঘাত পাইছিলাম, কিছুই তো নেই এখন। আচ্ছা তুমি শান্ত হও, আমি দেখছি বিষয়টা। তুমি এখানে বসো, টেনশন নিও না, সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর কাছে সেই দোয়াই করে যেন অতি দ্রুত সব কিছু ঠিক হয়ে যায়। সব কী করছে ওনাকে তো আগে কখনো এসব করতে দেখিনি। এখানে কি বেনিহুদাকে হাজির করবে নাকি? ধুর, বেনিহুদা তো একজন মানুষ, উনি হয়তো এখানে হিন্দাকে আবার হাজির করবে। এই নাও কোরআন, সুরাতুল জিন বের করে পাঠ করতে থাকো, আর যতক্ষণ পর্যন্ত মোমবাতি না নিভে যাবে ততক্ষণ পড়তেই থাকবে। অনেক ঘটনা ঘটতে পারে এখন, ভয় পাওয়া যাবে না, বুঝতে পেরেছো? তুমি সুরা জিন পড়তে থাকো। ঠিক আছে হুজুর। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا وأن من المسلمون ومن الكاسدون فمن أسلم فأولئك تحروا رشدا وأما الكاسدون فقالوا انظر تحنعوا فتبا وكذا والله بسكرام والعطر يغطي العطر كيتو شامنے آئي شامنے آئي بولچی আমি তোকে সাহায্য করতে চাই, খুলে বল আমাকে সব কিছু। তুই ওকে কষ্ট দিচ্ছিস কেন? আমাকে সব কিছু খুলে বল, আমি তোর উপকার করতে চাই। এসব কি হচ্ছে হুজুর? ভয় পেও না, সব কিছু ঠিক হয়ে যাবে। ও হয়তো সামনে আসতে চাচ্ছে না, কিন্তু আমরা যেভাবেই হোক ওর সঙ্গে যোগাযোগ করবই। হুজুর, এই কাগজটা কোন জায়গা থেকে? এটা তো ছিল না এর আগে এখানে। এটা কি? 2255? এর মানে কি হুজুর? পৃথিবীতে কারণ ছাড়া কোনো কিছুই হয় না, এটারও নিশ্চয়ই কোনো রহস্য আছে, আমাদেরকে খুঁজে বের করতে হবে। কি সেই রহস্য? হে আল্লাহ, তুমি আমাদেরকে সাহায্য করো।